दिशा प्रिपारेटरी एंड हाई स्कूल ऑनलाइन कार्यक्रमे अंशग्रहणर जन्नो स्वागतम। आशा करी महान अल्लाह रब्बुल आलमीनेर इच्छाय तुम्हरा सकले भालो आछो। आमी मोहम्मद नूरुन्नबी आजाद, तुम्हादेर श्रेणीते आमार पाठदानेर विषय इंग्रेजी प्रथम बोर्ड पत्र। आमी आज उक्त विषय तुम्हारे निर्धारित पाठ्य बई इंग्लिश फॉर टुडे अर्थात ईएफटी थेके यूनिट वन लेसन वन ऊपर भित्ति करे आलोचना करते जाच्छे। यूनिट वन आफ्टर कम्प्लीटिंग द यूनिट यू विल बी एबल टू नो व्हाट आर द क्वालिटीज ऑफ ए गुड सिटीजन। यूनिट वन पार्टी समाप्त शेषे तुम्हें जानते पारबे सुनागरिकेर गुणावली की की। यू विल बी एबल टू रिस्पेक्ट अदार्स पीपुल्स फिलिंग, तुम्हें अन्य मानुषेर अनुभूति के सम्मान करते शिखबे। हाउ कैन यू बी ए गुड सिटीजन, तुमी किभावे सुनागरिक होते पारो। टू बी ए गुड सिटीजन सुनागरिक होते हाउ कैन यू प्रिपेयर योर सेल्फ, तुमी किभावे निजेके तैरी करबे। ताई ए पाठटी खूब भालोभावे बुझे बुझे पढ़बे। एबार आसो आमी कैन यू लिव एलोन लेसन वानेर उपर भित्ति करे आलोचना करते जाच्छी। तुम्हादेर के जदि प्रश्न करा हय कैन यू लिव एलोन इन ए हाउस, तुम्हरा कि एकटी बाड़ीते एका एकी बसबास करते पारबे, तुम्हादेर सकलेर काछ थेके उत्तर आसबे ना। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একই বসবাস করতে পারে না। কিন্তু একজন মানুষ একা একই বসবাস করেছিলেন, হ্যাভ ইউ হ্যাড দ্য নেম অফ রবিনসন ক্রুসো, তোমরা রবিনসন ক্রুসোর নাম শুনেছ। হি লিভড অ্যালোন ফর সেভারেল ইয়ার্স ইন অ্যান আইল্যান্ড, তিনি দ্বীপে সেভারেল ইয়ার্স একা একই বসবাস করেছিলেন। এ ম্যান হু ক্যান লিভ অ্যালোন ইজ নট এ নর্মাল হিউম্যান বিং, যে মানুষ একা একই বসবাস করতে পারে সে মানুষ স্বাভাবিক মানুষ না। হি ইজ অ্যান অ্যাবনর্মাল ম্যান, সে অস্বাভাবিক মানুষ। সুতরাং রবিনসন ক্রুসোকে আমরা অস্বাভাবিক মানুষ বলতে পারি। তোমাদের ক্যান ইউ লিভ অ্যালোন এই লেসনে লং এগো এ ইয়ং ম্যান হু লিভড ইন এ ভিলেজ, এক যুবক একটি গ্রামে বাস করত অনেক আগে। He found that life in the family and in the society was full of problems and sufferings, ill feelings, enmity, jealousy, quarrels, all were part everyday life. She dekhchilo paribarik jibone সামাজিক জীবনে সমস্যা অসুবিধায় পূর্ণ ঝগড়া বিদ্বেষ ঈর্ষা শত্রুতা, এগুলি হলো দৈনন্দিন জীবনের ঘটনা। সো হি ডিসাইডেড টু লিভ অ্যালোন, তাই সে একা একই বসবাস করতে চাইল। অ্যাকর্ডিং টু হিজ ডিসিশন সি ওয়েন্ট টু এ জঙ্গল, তার সিদ্ধান্ত অনুসারে সে জঙ্গলে গেল। দেয়ার হি মেড এ লিটল হাট উইথ ব্যাম্বু
wood and deeds. সেখানে সে বাঁশের সাহায্যে, কাঠের সাহায্যে, বেতের সাহায্যে একটি ঘর তৈরি করল। হি স্টার্টেড টু লিভ দেয়ার, সেখানে সে বসবাস করা আরম্ভ করল। হি সেড টু হিমসেলফ, আহ হাউ হ্যাপি আই এম হেয়ার, সে নিজে বলল আমি এখানে কতই না সুখী। মাই সোয়ার ফাউন্ড দেয়ার, সেখানে ইঁদুর দেখা গেল। দি গ্রেট দি লিটল ক্রিয়েচার্স সোন মেড হোল ইন হিজ ব্ল্যাঙ্কেট, এই ক্ষুদ্র জীব তার কম্বল ছিদ্র করে ফেলল। সো হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, সুতরাং সে ইঁদুর মারার জন্য বিড়াল আনল। দি ক্যাট নিডেড মিল্ক, বিড়ালের দুধের দরকার হল। সো হি ব্রট এ কাউ, তাই সে একটি গাভী আনল। দি কাউ নিডেড ফুড, দি কাউ নিডেড গ্রাস এন্ড হে, গাভীটির দরকার হল খড় এবং ঘাসে। সো হি ব্রট এ কাউ বয় টু টেন্ড দ্য কাউ, তাই সে একটি রাখাল বালক আনল গাভীটিকে চড়ানোর জন্য। দি কাউ বয় নিডেড ফুড, রাখাল বালকের দরকার হল খাদ্যের। সো হি ম্যারিড এ বিউটিফুল লেডি, তাই সে একটি সুন্দর রমণীকে বিয়ে করল। চিলড্রেন ওয়ার বর্ন টু দ্যাম, ছেলে মেয়ে হলো। দেয়ার হি ফাউন্ড এ ফ্যামিলি এগেইন, সেখানে সে আবার একটি পরিবার দেখতে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, তাই কেউ একা একই বসবাস করতে পারে না। হি নিডস কম্পেনিয়ন্স, হি নিডস কোঅপারেশন, তার সহযোগিতার দরকার, তার সাথীর দরকার। হি নিডস হেল্প শেল্টার, তার সাহায্যের দরকার, আশ্রয়ের দরকার। এ ম্যান হু ক্যান লিভ অ্যালোন ইজ নট এ নর্মাল হিউম্যান বিইং, হি ইজ অ্যান অ্যাবনর্মাল ম্যান, হি ইজ আইদার অ্যান অ্যাঞ্জেল অর এ ডেভিল। যে মানুষ একা একই বসবাস করতে পারে সে অস্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ না, হয় সে ফেরেস্তা আর না হয় সে শয়তান। দে লিভ ইন দ্য সোসাইটি অর ইন দ্য কমিউনিটি, আই এম সরি, দি পিপুল, ইফ দ্য পিপুল লিভ ইন দ্য সোসাইটি অর কমিউনিটি, দেয়ার নিডস ক্যান বি ফুলফিল্ড, যদি মানুষ সমাজে বসবাস করে বা পরিবারে বসবাস করে তাহলে তার সমস্যার সমাধান, প্রয়োজন পূর্ণ হতে পারে। তাই আমি তোমাদেরকে এক সবশেষ কথা যেটা বলছি, তোমরা সমাজে বসবাস করবে, সমাজের অন্যান্য মানুষের সাথে মিলে মিশে থাকবে, কারণ আমরা সমাজের বাইরে না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই সামাজিক জীব হিসাবে। সুতরাং আমরা সকলেই সমাজবদ্ধভাবে বসবাস করব। সর্বশেষ কথা আমার, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সুবল থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিতভাবে পড়াশোনা করবে, যতদিন না আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ততদিন পর্যন্ত তোমরা আমরা যে অনলাইনে কথাবার্তাগুলি বলছি এগুলি বারবার পড়বে, পড়ে তোমরা বাড়িতে ঠিকভাবে লেখাপড়া করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।